দীর্ঘ বিরতির পর আবারো সিনেমায় ফিরছেন চিত্রনায়িকা জলি। সম্প্রতি ধীমন বড়ুয়া পরিচালিত পদ্মাবতী সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। শোনা যাচ্ছে এই সিনেমায় জলির বিপরীতে দেখা যাবে শ্যামল মাওলাকে। নতুন এ সিনেমা নিয়ে জলি বলেন, ভালো একটি গল্পের সিনেমা দিয়ে বিরতি ভাঙতে চেয়েছিলাম। পদ্মাবতীর গল্পটি আমার খুব পছন্দ হয়েছে, তাই এই সিনেমা দিয়ে নতুন করে পর্দায় ফিরছি। আমাদের দেশের সংস্কৃতি ও নদীকূলের মানুষের গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। এ বিষয়ে পরিচালক ধীমন বড়ুয়া বলেন, শ্যামল মাওলার সঙ্গে মৌখিকভাবে কথা হয়েছে, এখনও তার সঙ্গে পাকা কথা হয়নি। সবকিছু চূড়ান্ত হলেই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। নির্মাতা জানান, আগামী মাসের মাঝামাঝি সময়ে সিনেমা শুটিং করার পরিকল্পনা রয়েছে। সিনেমা কিং প্রযোজিত সিনেমাটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মঞ্জুরুল ইসলাম মেঘ, নির্বাহী প্রযোজক কাজী সাইমুল হক। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।